হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে ওয়েলকাম জানাই আজকের ভিডিওটা স্টার্ট করব। বন্ধুরা আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং আর খুবই গুরুত্বপূর্ণ আমাদের লাইফে তো টপিকটা কি টপিকটা হচ্ছে সান নিচস্ত হচ্ছে এই যে শান নিচস্ত হচ্ছে এর জন্য আমাদের লাইফে কি কি এফেক্ট পড়বে সেটা জেনে নেব তো কবে থেকে নিচস্ত হচ্ছে নিচস্ত হচ্ছে আঠেরোই অক্টোবর থেকে কব কতদিন পর্যন্ত থাকছে সতেরোই নভেম্বর পর্যন্ত টানা এক মাস শান নিজস্ব থাকছে তুলা রাশিতে এর এফেক্ট কি পড়বে আমাদের কি কি সচেতনতা অবলম্বন করে চলতে হবে কি না করতে হবে একটু বুঝে শুনে চলতে হবে কারণ শান আমাদের লাইফে একটা বড় ফ্যাক্টর শান মানে হচ্ছে মান সম্মান একটা মানুষ লাইফে কতটা ফেম পাবে তার পজিশন কেমন থাকবে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য একটা ইম্পর্টেন্ট পার্ট কারণ সান নিচস্ত হয়ে যাওয়া যারা সরকারি চাকরি করেন তাদের জন্য কিন্তু খুবই একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে ফেলতে পারে এই সময় মানুষের রাগ যে ভীষণ পরিমাণ বাড়তে পারে তাই রাগ যে যদি বেড়ে যায় আমরা কিন্তু অনেক রকম অসুবিধার মধ্যে পড়ে যাব এটা হচ্ছে পুরো ব্যাপার আর মান সম্মানরও একটা ম্যাটার থাকে সানের থেকে তাহলে চলুন ইন্ডিভিজুয়ালি রাশি অনুযায়ী জেনে নিই আমাদের কি কি করতে হবে আর না করতে হবে ফার্স্টে জানবো মেষ মেষ রাশি সূর্য হচ্ছে নিচস্ত তো মেষ রাশির কেমন হবে না হবে সেটা জেনে নেব মেষ রাশিদের ফার্স্টে যে কথাটা বলবো আপনাদের বিবাহিত জীবনে একটু প্রবলেম আসবে কেমন প্রবলেম দেখবেন আপনারা এই সময় খুব ছোট ছোট কথায় রেগে যাচ্ছেন নিজেদের রাগটা পার্টনারের ওপর একটু বেশি প্রকাশ করে ফেলছেন মেজাজ সবসময় একদম চাঙ্গা হয়ে আছে কেউ একটু কিছু বললে আপনি একদম দুম করে মুখের ওপর জবাব দিয়ে দিচ্ছেন জিতকাইতে মেজি করছেন এই যে ব্যাপারটা এটা আপনার পার্টনারকে প্রচণ্ডভাবে ডিস্টার্ব করবে স্বাভাবিক যে কেউ যদি এরকম করে কারোর সাথে তার একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়ে যায় এর ফলে কি হবে আপনি অযথা রাখছেন রাগার ফলে আপনার পার্টনারের ওপর চিৎকে চেচামেচি করছেন আপনার ম্যারিড লাইফটা কিন্তু খারাপ হচ্ছে তাহলে কি করতে হবে নিজের মাথাটাকে ঠান্ডা রেখে চলতে হবে আর একটা কথা বলবো যাদের বিজনেস পার্টনারশিপে চলে তারা দেখবেন বিজনেস পার্টনারের সাথে টুকিটাকি কথা নিয়ে মতবিরোধ করছেন লেনদেনের ব্যাপার নিয়ে মতবিরোধ করছেন তাদেরকে উল্টো পাল্টা কথা বলছেন রেগে গিয়ে একদম মানে নিজেকে একদম বিশাল কিছু মনে করে ফেলছেন আবার পরের মুহূর্তে রাগ ঠান্ডা হয়ে যাচ্ছে আবার বলছেন না ঠিক আছে এই রাগটা কেমন হবে দেখবেন সকালে একরকম রাগ থাকছে বিকালে একরকম থাকছে সূর্যের তেজ যতক্ষণ থাকবে ততক্ষণ রাগটা বেশি পরিমাণ থাকবে যারা প্রেমের মধ্যে আছেন তারাও দেখবেন পার্টনারের সাথে কিছু না কিছু নিয়ে প্রবলেম তৈরি হচ্ছে এবার জানবো বিশ্ব রাশির মানুষদের কেমন এফেক্ট দেবে না দেবে সূর্যের গোচর বিশ্ব রাশির মানুষদের সিক্স হাউসে হচ্ছে এখানে দেখবেন আপনারা কোন আরো ধরে কিছু রোগ আপনাদেরকে একদম অতিষ্ঠ করে তুলেছিল সেই রোগ থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন আর একটা জিনিস দেখবেন ধরণ কোন মামলা চলছিল সেই মামলা থেকে আপনারা নিষ্কৃতি পাবেন আর সেই মামলার রেজাল্ট কিন্তু একদম আপনাদের ফোরে হবে অনেকে দেখবেন ভাই বোনের সাথে কিছু ব্যাপার নিয়ে মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে আবার যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো তারা যদি ধরুন কোন চাকরির পরীক্ষা দেয় তারা এই সময় দেখবেন কোন পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি পেয়ে যাবে এবার বলবো মিথুন রাশির মানুষদের সূর্যের গোচর কেমন এফেক্ট দেবে না দেবে মিথুন রাশির ফিফথ হাউজে সূর্যের গোচর হচ্ছে যারা প্রমোশনের জন্য ওয়েট করছিলেন তাদের এই সময় প্রমোশন হয়ে যাবে খুবই একটা খুশির খবর এরপরে একটা নেগেটিভ বলবো এই সময় যদি কোথাও অর্থ বিনিয়োগ করেন খুব বুঝে শুনে করুন সমস্ত পেপারস পড়ে নিয়ে করুন একবার ছেড়ে দশবার দেখুন কারণ এই সময় কোনো রকমভাবে চিট হয়ে যেতে পারে এই সময় স্টুডেন্টদের জন্য সময়টা একদম ভালো না স্টুডেন্টরা পড়াশোনায় খুব একটা মনোনিবেশ করতে পারবে না প্রেমের জন্য সময়টা খুব ভালো লাইফে কোনো নতুন প্রেম আসতে পারে এবার জানবো কর্কট রাশির মানুষদের কেমন যাবে না যাবে কর্কট রাশির ফোর থাউজে সূর্যের গোচর হচ্ছে ফোর্থ থাউজে সবার ফার্স্টে যে কথাটা বলবো আপনাদের মায়ের হেলথ এই সময় প্রবলেমে থাকতে পারে যদি কোনো প্রবলেম ফেস করেন ইমিডিয়েট ডক্টর দেখান কারণ এই সময় একটু কোনো ছোটোখাটো প্রবলেম সেটা ফিউচারে কিন্তু বড় প্রবলেম হয়ে দাঁড়াবেন এই সময় আপনার মুডটা খুব চিড়চিরা টাইপসের থাকবে এর ফলে কী হবে আপনি পার্টনারের সাথে টুকিটাকি বিষয় নিয়ে ঝামেল অশান্তির মধ্যে পড়ে যাবেন এর ফলে আপনার প্রফেশনাল লাইফটা কিন্তু হেল্ড আপ হবে কাজের জায়গাতেও আপনি একটু রেগেট থাকবেন কালিকদের সাথে টুকি টাকি বিষয় নিয়ে মতবিরোধ করে ফেলবেন এই সমস্ত ব্যাপারগুলো ঘটবে এই সময় আপনার ফিনান্সিয়াল কন্ডিশনটাও কিন্তু একটু নরবরে থাকবে এবার জানবো সিংহ রাশির মানুষদের কেমন এফেক্ট দেবে না দেবে সিংহ রাশির থার্ড হাউসে সূর্যের গোচর হচ্ছে এই সময় আপনারা কাজে খুব এন্থু পাবেন আগে ভবিষ্যতে করে আসা কোনো কাজ এই সময় আপনাদের একটা রেজাল্ট দেবে। রোগ থেকে আপনারা মুক্তি পাবেন টুকিটাকি ভ্রমণও আপনাদের এই সময় হতে পারে ছোটো ভাই বোনদের সাথে একটু দেখবেন কোয়ালিটি টাইম স্পেন্ড করছেন সমাজে মান প্রতিষ্ঠা খুব ভালো বাড়বে আপনাদের তবু এত কিছু ভালোর মধ্যে একটা কথা বলবো সূর্য আপনাদের অতি সহজে কিন্তু একটু বদমেজাজি করে তোলে এই জিনিসটাকে একটু কন্ট্রোল করুন একটু ভালোভাবে কথা বলুন কারণ কথা দিয়ে পুরো দুনিয়াকে জয় করে নেওয়া যায় এবার জানবো কন্যা রাশি সূর্যের গোচর কেমন এফেক্ট দেবে কন্যা রাশির সেকেন্ড হাউসে সূর্যের গোচর হচ্ছে আপনাদের সবার ফার্স্টে যে কথাটা বলবো একদম রেড কালি দিয়ে নেবেন কথাটার মধ্যে সেটা হচ্ছে আপনারা খুব বুঝে শুনে লোকের সাথে কথা বলবেন আপনারা এই সময় এমন দুমদাম কথা বলে ফেলবেন লোকের মনে থেকে যাবে সেই কথাটা সারা জীবন রাগ একদম দেখাবেন না যতই রাগ হোক রেগে গিয়ে হাজার বলতে ইচ্ছা করুক একদম বলবেন না এর ফলে আপনাদের পার্সোনাল রিলেশনগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে নিজের মনকে খুব শান্ত করুন দিয়ে কথা বলুন দশবার ভেবে কথা বলুন আপনারা এমন বাজে কথা বলে ফেলবেন যে ধরুন একজনের সাথে অনেক দশ বছর বারো বছর ধরে ভালো রিলেশান কোনো বন্ধু তাকে দুম করে এমন একটা কথা বলে দিলেন তার সাথে রিলেশানটাই কাট হয় যদি কোথাও সেভিংস করেন এই সময় খুব বুঝে শুনে সেভিংস করবেন কারণ এই সময় সেভিংস করাটা আপনাদের জন্য খুব একটা ঠিক নয় অর্থ খুব বুঝে শুনে খরচা করুন যদি কোথাও ভ্রমণ করার হয় তাহলে সেই জায়গাটা ভালো করে জেনে বুঝে পপার্স হোটেল গাড়ি এই সমস্ত দেখে নিয়ে তারপরে যান নাহলে ওখানে গিয়ে কিন্তু প্রবলেমের মধ্যে পড়তে পারেন এবার জানবো তুলা রাশির মানুষদের কেমন প্রভাব পড়বে না পড়বে তুলা রাশির রাশিতেই গোচর হচ্ছে এর ফলে কি হবে তুলা রাশির মানুষরা সব সময় দেখবেন একটু মুডটা চিরচিরা হয়ে থাকবে অল্পতেই রেগে যাচ্ছেন লোককে বাজে কথা বলে ফেলছেন এই ব্যাপারগুলো হবে এই ব্যাপারগুলো একটু কন্ট্রোল করুন আর একটা কথা বলবো আপনারা যারা বিদেশে থেকে পড়াশোনা করেন তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো এই সময় সেভিংসের দিকে একটু খেয়াল দিন কারণ এই সময় অর্থ বিশাল পরিমাণ ব্যয় হতে পারে আপনাদের আপনাদের হেলথও খুব একটা ভালো থাকবে না পেট ওরিয়েন্টেড কোনো প্রবলেম হতে পারে এই সময় পার্টনারের সাথে বিহেভিয়ারটা একটু ভালো রাখুন কারণ পার্টনারের সাথে রিলেশনটা আপনাদের এই সময় টুকিটাকে বিষয় নিয়ে অশান্তির মধ্যে থাকতে এবার বলবো বিশ্বিক রাশি বৃশ্চিক রাশির টুয়েলভ থাউজেন্ড সূর্যর গোচর হচ্ছে এই সময় দেখবেন বিজনেস পারপাসে আপনাদের বাইরে যেতে হচ্ছে কোনো বিদেশি কোনো কোম্পানির সাথে আপনাদের বিজনেস সেট হচ্ছে বা যারা বিদেশে গিয়ে জব করতে চাইছিলেন তাদের জন্য সময়টা ভীষণ মাত্রায় ভালো এই সময় আপনারা যদি সেভিংস করেন সেই সেভিংসটা আপনাদের ভালো ফল দেবে এই সময় আপনারা দেখবেন একের থেকে অধিক জবের অপরচুনিটিভস পাচ্ছেন এতদিন যে কাজগুলো আপনাদের হচ্ছিল না সেই কাজগুলো কিন্তু এই সময় ঠিকঠাক হয়ে যাবে যে স্টুডেন্টরা বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন বা হায়ার এডুকেশনের জন্য অ্যাডমিশন নেবেন বলে ভাবছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো এরপরে যে রাশিটা বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ইলেভেন্থ হাউস যে সূর্যের গোচর হচ্ছে এই সময় আপনারা দেখবেন লাইফে খুব ভালো সাকসেস অ্যাচিভ করতে পারছেন লাইফে অনেক উঁচুতরার মানুষের সাথে আপনাদের পরিচয় ঘটছে যেগুলো আপনাদের ফিউচারে কিন্তু খুব ভালো লাভ দেবে আপনাদের বাবার সাথে খুব ভালো রিলেশন ডেভেলপ করবে মনের মধ্যে ভগবানের প্রতি ভক্তি জাগবে আপনারা এই সময় নলেজ গ্যাদার করবেন যেগুলো ফিউচারে গিয়ে কিন্তু আপনাদের খুব কাজে লাগবে আর আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা কিন্তু এই সময় থেকে খুব সুন্দরভাবে ডেভেলপ করে আর জানবো মকর রাশির মানুষদের সূর্যের গোচর কি এফেক্ট দেবে না দেবে মকর রাশির টেন থাউজেন্ড সূর্যের গোচর হচ্ছে ফার্স্টে একটা কথা বলবো এই সময় এমন কোনো কাজ করবেন না আপনারা যাতে আপনাদের সমাজে মান সম্মানটা নষ্ট হয়ে যায় কাজের জায়গায়ও এমন কোন অসৎ কাজ করবেন না যাতে কিন্তু আপনাদের অফিসে ফেস লস হয় যারা সরকারি কর্মচারী আছেন তাদের জন্য বিশেষ করে এই কথাটা আমি বললাম অসৎ কোনো কাজ করতে যাবেন না যারা অসৎ কাজ করেন তাদেরকেও বলছি এই সময় ওইসব কাজ একদমই করা আপনাদের জন্য কিন্তু ঠিক হবে না যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা খুব ভালো সরকারি চাকরি যদি পারমিট করে হয়ে যাওয়ার চান্স তো ডেফিনেটলি আছে আপনাদের হেলথ নিয়ে একটু প্রবলেম করবে হেলথের দিকে একটু সচেতন হন যদি কোনো রকম ভাবে দেখবেন হুট করে মাথা গরম হয়ে যাচ্ছে নিজের বাণীতে খুব একদম কষান দিয়ে দিন যে কাউকে খারাপ কিছু আমি বলবো না এই কথা বলার জন্য আপনাদের কিন্তু কাজের জায়গায় অনেক প্রবলেম অ্যারাইজ করবে বা ধরুন কালিগসদের সাথে কোনো প্রবলেম হবে এই ধরনের টুকিটাকি প্রবলেম আপনারা এই সময় কিন্তু ফেস করবেন এবার বলবো কুম্ভ রাশি কুম্ভ রাশির নাইনথ হাউসে সূর্যের গোচর হচ্ছে এই সময় কিন্তু আপনার পিতার হেলথে বিশেষ করে কেয়ার দিন পিতার সাথে কোনো বিষয় নিয়ে মতবিরোধ হতে পারে এই সময় আপনার কথাটা যে বলেন সেই কথা বলার ওয়েটা অনেক চেঞ্জ হয়ে যাবে যার জন্য আপনি যে কথাটা বলতে চাইছেন অন্য লোক আপনার অপোজিটে যে দাঁড়িয়ে আছে সে কথাটা কিন্তু ভুল বুঝছে কারণ আপনার ওয়ে অফ টকিংটা পুরো চেঞ্জ করিয়ে দেবে সাম তাই খুব বুঝে শুনে কথা বলুন এর জন্য কিন্তু আপনার কাজের জায়গায় অনেক প্রবলেম অ্যারাইজ করবে আর আপনি খরচার দিকে একটু বিশেষ নজর দিন কারণ এই সময় কিন্তু আপনার খরচাটা বিশেষ পরিমাণ হতে পারে আপনার লাইফ পার্টনারের সাথেও কিন্তু কথা বলায় বিশেষভাবে কেয়ার দিন কারণ এখানেও কিন্তু আপনার সেম ফ্যাক্টর কথা বলার জন্য আপনার কিন্তু লাভ লাইফেও প্রবলেম অ্যারাইজ করতে পারে এবার জানবো মিন রাশি মিন রাশির এইট হাউজে সূর্যের গোচর হচ্ছে ফার্স্টে যে কথাটা বলবো যেসব মিন রাশির মানুষরা কোনো ইনলিগাল কাজ করেন তারা এই সময় কিন্তু এই সব কাজের মধ্যে যাবেন না অনেক বড় কিন্তু প্রবলেমের মধ্যে ফেঁসে যাবেন হেলথের দিকে বিশালভাবে কেয়ার দিন এই রাশির স্টুডেন্টদের জন্য সময়টা কিন্তু একদমই ভালো না পড়াশোনায় অমনোযোগ দেখা দেবেন আর একটা কথা বলবো যারা ড্রাইভ করেন তারা এই সময় খুব সচেতনতার সাথে ড্রাইভ করুন নাহলে কিন্তু প্রবলেমের মধ্যে পড়ে যেতে পারবেন সূর্যের গোচর নিয়ে মোটামুটি সমস্ত রাশিগুলো আমি কভার করে দিয়েছি আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন আর আমার সাথে থাকবেন তার জন্য কি করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আর আমি বলবো আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির লোকেদেরকে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও জেনে নিয়ে তাদের এই সময়টাকে খুব স্মুদলি কভার করে দিতে পারে তাহলে বন্ধুরা টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে